এবার তৃণমূল কংগ্রেসের বড় চেয়ারম্যানকে ফোন করে অস্ত্রাব্য গালিগালাজ গুলি করে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ কসবা থানায় দায়ের করেছেন 12 নম্বর বড়র চেয়ারম্যান এবং 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কি অভিযোগ তিনি করেছেন শোনাব। গতকাল 6:20 কি 6:21 হবে তখন থেকে প্রায় 3-4 বার একটা মিস কল আসে একটা নাম্বার থেকে, এবং সেই নাম্বারটা হচ্ছে 9748471315। 3-4 বার করার পরে আমি চতুর্থবার ফোনটা ধরি, ধরার সঙ্গে সঙ্গে অশ্রাব্য গালাগালি, বাবা মা তুলে অশ্রাব্য গালাগালি, এবং সেই সঙ্গে এক মাসের মধ্যে আমাকে ফোন করবার একটা হুমকি দেওয়া হয়, সরাসরি হুমকি দেওয়া হয়, দিয়ে ফোনটা কেটে দেয়। তারপরে আমরা 3-4 বার চেষ্টা করি ফোন নাম্বার ধরবার, কিন্তু সে আর ফোন রিসিভ করে না। আমরা ট্রু কলারে দেখি, দেখে হাতকাটা গুড্ডু বলে একটা ছেলের নাম আমরা পাই, ওর ভালো নাম সম্ভবত তনয় সামন্ত বা এরকম একটা কিছু হবে। তা সঙ্গে সঙ্গে আমরা পুলিশে অভিযোগ করি। আমি অভিযোগ করার পরে শুনলাম রাত্রিবেলা যেটুকু শোনা গেল যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি চাইছি অবিলম্বে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করা হোক, সে এখনও গ্রেপ্তার হয়নি। দিনের পর দিন জিনিস চলতে পারে না, কারণ এর আগেও একবার এই ঘটনা ঘটেছিল, তখনও তাকে সতর্ক করে ছেড়ে দিয়েছিল পুলিশ। আমি চাইছি প্রকৃত শাস্তি হোক। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্ণব, ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সুশান্ত ঘোষের বক্তব্য আমরা শুনলাম, এই প্রসঙ্গে পুলিশের কি দাবি? দেখো, যেটা জানা যাচ্ছে যে বড় চেয়ারম্যান এবং সুশান্ত কুমার ঘোষ তাকে ফোন করে হুমকি দেওয়া হয়, এবং এবারেই প্রথমবার নয়, এর আগেও হুমকি দেওয়া হয়েছে। হাতকাটা গুড্ডু বলে একজনের বিরুদ্ধে অভিযোগ, এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বড় চেয়ারম্যান। ইতিমধ্যে এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এবং যেটা কাউন্সিলর তারা যেটা জানাচ্ছেন যে কসবা এলাকার অন্যতম কুখ্যাত দুষ্কৃতি তোমার সোনাপাপুর দলের দিকে তিনি অভিযোগ তুলেছেন, বলেছেন যে এর সঙ্গে সোনাপাপুরও, এই যে ছেলেটি তার সঙ্গে সোনাপাপুরও যোগাযোগ আছে, এরকম অভিযোগ তিনি করেছেন। তো স্বাভাবিকভাবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছেন, এবং যেরকম জানা যাচ্ছে যে এর আগেও সুশান্ত ঘোষকে খুনের হুমকি দেওয়া হয়েছিল, এবং ফের তাকে হুমকি দেওয়া হয়েছে, এবং তারই পরিপ্রেক্ষিতে কসবা থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। এখন মূল অভিযুক্তকে কিন্তু এখন অবধি ধরা যায়নি, এমনটাই অভিযোগ হচ্ছে তোমার কাউন্সিলর তথা বড় চেয়ারম্যানের। অর্ণব, ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসার জন্য তিনি রয়েছেন বিদেশে আর নিউ ইয়র্ক থেকে এবার ইডিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির তদন্তকারী আধিকারিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এটা সত্যি দুর্ভাগ্যের যে ইডিতে অযোগ্যরা কাজ করছেন, যারা নিজেদের অতুলনীয় প্রভাবশালী বলে দাবি করেন। দুর্ভাগ্যের যে মানুষের করের টাকা খরচ করে এরা এই বছরের পর বছর তদন্ত চালিয়ে যান, একই সঙ্গে আদালতে নির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ করতেও এরা লাগাতার ব্যর্থ। এভাবেই এরা দেশের প্রতি কর্তব্য পালনে অবহেলা করে চলেছেন। এটা দেখে আর আশ্চর্য হই না যে কেন ইডির দোষী সাব্যস্ত করার হার মাত্র 0.5%। এদের মতো দুর্ভাগাদের জন্য সত্যি করুণা হয়। নিউ ইয়র্ক থেকে সমাজ মাধ্যমে পোস্ট, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিউ ইয়র্ক থেকে এবার তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইডিকে, আধিকারিকদের যোগ্যতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। তার বক্তব্য, বছরের পর বছর সাধারণ মানুষের করের টাকায় তদন্ত করে যাচ্ছেন এরা, যারা নিজেদের অতুলনীয় প্রভাবশালী বলে দাবি করেন, অথচ আদালতে নির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ করতেও এরা লাগাতার ব্যর্থ হচ্ছেন। আর এভাবেই দেশের প্রতি কর্তব্য পালনে অবহেলা করে চলেছেন ইডির আধিকারিকরা। এটা দেখে এখন আর আশ্চর্য তিনি হন না যে কি কারণে ইডির দোষী সাব্যস্ত করার রেট 0.5%। এদের মতো দুর্ভাগাদের জন্য তা সত্যি করুণা হয়, এমনটাই সমাজ মাধ্যমে পোস্ট করে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তিনি আক্রমণ শোনালেন নিউ ইয়র্ক থেকে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তার পাল্টা কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, আসুন শুনবো। হ্যাঁ, বাইরে থেকে এরম টুইট অনেকেই করতে পারে। একজন আসামি জেলে আছে, সে মাঝে মাঝেই সলমান খানকে, একটা বিদেশে আছে, মাঝে মাঝেই বলে সলমান খানকে মার্ডার করবে। হ্যাঁ, এটা খুব সহজ ব্যাপার, দেশে এসে কথা বলুক। নিজের দলের কর্মীদের যে লেলিয়ে দিয়ে নেতাদের, বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করো বলে যে পালিয়ে যায় বিদেশে, চিকিৎসা করানোর নাম করে যে সেখানে ট্রাভেল করে বেড়াচ্ছে, ট্যুর করে বেড়াচ্ছে, রোদ চশমা পরে হিরো হওয়ার মতন করে হলিউড স্টারেদের মতন ছবি দিচ্ছে, হ্যাঁ, তার আবার চোখে সমস্যা কোথায়?
চোখের সমস্যা যদি কারো থাকতো সে তো ওই অন্ধাকানুনের প্রেম চোপড়ার মতো চশমা পড়বে, হ্যাঁ শাহরুখ খান আমির খানের মতো চশমা পড়বে কেন?